ঋতু পরিবর্তন কাকে বলে? পৃথিবীতে সময় ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলা হয়। ঋতু পরিবর্তনের কারণ। ঋতু পরিবর্তনের প্রধান দুটি কারণ হলো, এক, বার্ষিক গতি এবং দুই, সূর্যরশ্মির পতনের ভিন্নতা। বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। আবার তির্যকভাবে পতিত সূর্যরশ্মি অধিক বায়ুস্তর ভেদ করেই শুধু আসে না, এটি লম্বভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য ঘটে এবং ঋতুর পরিবর্তন হয়। ঋতু পরিবর্তনের ব্যাখ্যা। সূর্যকে পরিক্রমণকালে চারটি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। এই চারটি অবস্থান হল, এক, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল, দুই, উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, তিন, উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, চার, উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। ঋতু পরিবর্তনের ধারায় পৃথিবীর প্রথম ঋতু হল উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। কারণ, বার্ষিক গতির ফলে পৃথিবী নিজ কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণকালে 21 জুন কক্ষপথের এমন এক অবস্থানে এসে পৌঁছে যখন সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তিরেখায় লম্বভাবে কিরণ দেয়। এর ফলে 21 জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকে। কেন উত্তাপ বেশি থাকে? যেহেতু এ সময় সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তিরেখায় লম্বভাবে কিরণ দেয়, ফলে এ সময় উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়। এ সময় উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট হওয়ায় দিনে ভূপৃষ্ঠ যে পরিমাণ সৌরতাপ গ্রহণ করে রাতে তা পুরোপুরি বিকিরণ করতে পারে না, ফলে তাপ জমতে থাকে এবং বায়ুর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। এ কারণে এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। এখন আমরা জেনে নেব কেন এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। বার্ষিক গতির ফলে পৃথিবী নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে পরিক্রমণকালে 21 জুন কক্ষপথের এমন এক অবস্থানে এসে পৌঁছে
যখন সূর্য দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখায় তীর্যকভাবে কিরণ দেয়। এর ফলে একুশে জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস দক্ষিণ গোলার্ধে উত্তাপ কম থাকে। কেন উত্তাপ কম থাকে? যেহেতু এ সময় সূর্য মকর ক্রান্তি রেখায় তীর্যকভাবে কিরণ দেয়, ফলে এ সময় দক্ষিণ গোলার্ধে দিন ছোট এবং রাত বড় হয়ে থাকে। এ সময় দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ সৌরতাপ গ্রহণ করে, রাত বড় হওয়ায় সেই তাপ বিকিরণ করেও ভূপৃষ্ঠ থেকে আরও অতিরিক্ত তাপ বেরিয়ে যায়, ফলে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। তাই এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। দুই, উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। বার্ষিক গতির ফলে পৃথিবী নিজ কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণকালে 23 সেপ্টেম্বর কক্ষপথের এমন এক অবস্থানে এসে পৌঁছে যখন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। এর ফলে 23 সেপ্টেম্বরের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর এবং দক্ষিণ গোলার্ধে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। যেহেতু এ সময় সূর্য উত্তর ও দক্ষিণ গোলার্ধের মাঝখানে নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, ফলে উভয় গোলার্ধে দিন ও রাত সমান হয়। আর উভয় গোলার্ধে দিন ও রাত সমান হওয়ার ফলে দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে, রাতে ঠিক সেই পরিমাণ তাপমাত্রা বিকিরণ করতে পারে বলে মূলত উভয় গোলার্ধে নাতিশীতোষ্ণ আবহাওয়া অর্থাৎ উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। তিন, উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 23 সেপ্টেম্বরের পর পৃথিবী নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমণকালে 22 ডিসেম্বর এমন এক অবস্থানে এসে পৌঁছে যখন সূর্য দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়। এর ফলে 22 ডিসেম্বরের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস দক্ষিণ গোলার্ধে উত্তাপ বেশি থাকে। কেন উত্তাপ বেশি থাকে? যেহেতু এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়, ফলে এ সময় দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হওয়ার ফলে দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে, রাতের বেলা ঠিক সেই পরিমাণ তাপ
বিকিরণ করতে পারে না, রাত ছোট বলে। ফলে দক্ষিণ গোলার্ধে তাপ জমতে থাকে। এভাবে উষ্ণতা বৃদ্ধি পেয়ে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। এ সময় উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখায় সূর্য তির্যকভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে দিন ছোট ও রাত বড় হয়। দিন ছোট হওয়ার ফলে ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে, রাত বড় হওয়ার ফলে সেই পরিমাণ তাপ বিকিরণ করেও আরও তাপ ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে যায়। এর ফলে উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। চার, উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। বার্ষিক গতির ফলে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণকালে 21 মার্চ কক্ষপথের এমন এক অবস্থানে এসে পৌঁছে যখন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। এর ফলে 21 মার্চের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। ফলে উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে। এ সময় সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় বলে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দিন রাত সমান হয়। এ সময় দিন রাত সমান হওয়ার ফলে দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে, রাতের বেলা ঠিক সেই পরিমাণ তাপ বিকিরণ করতে পারে বলে আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে এবং উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে। ব্যতিক্রম। নিরক্ষীয় এবং মেরু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন দেখা যায় না। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে বা প্রায় লম্বভাবে কিরণ দেয় এবং দিনের দৈর্ঘ্য প্রায় সারা বছরই একই ধরনের হয়ে থাকে বলে এই অঞ্চলের তাপমাত্রা সব সময় অত্যধিক থাকে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সারা বছরব্যাপী উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল বিরাজ করে। এই অঞ্চলে সূর্যরশ্মির লম্ব পতনের কারণে অত্যধিক তাপে বাষ্পীভবনের পরিমাণ বৃদ্ধি পায় এবং পরিচালন প্রক্রিয়ায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত। এছাড়াও পৃথিবীর 2 মেরু অঞ্চলে সারা বছরই সূর্যরশ্মি অধিক তির্যকভাবে কিরণ দেয় বলে এই 2 মেরু অঞ্চলে সব সময় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাই উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে সারা বছরই শীতকাল বিরাজ করে। এভাবে ঋতুর পরিক্রমায় পৃথিবীতে গ্রীষ্ম শরৎ শীত বসন্ত ঋতুর আগমন ঘটে। তবে জলবায়ুর বিশেষত্বের জন্য ঋতুর সংখ্যা কম বা
বেশি হতে পারে। যেমন বাংলাদেশে ঋতুর সংখ্যা 6টি। বাংলাদেশে গ্রীষ্মের শেষ ভাগকে বর্ষাকাল এবং শীতের প্রথম ভাগকে হেমন্তকাল বলা হয়। এভাবে বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত নামে বছরে 6টি ঋতুর আগমন ঘটে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।